আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমি একটা স্পেশাল জিনিস রান্না করব, তো এটা হচ্ছে হরিণের মাংস। তো হরিণের মাংস সচরাচর এখানে পাওয়া যায় না, তো আমার হাজবেন্ড দোকানে আসছিল, আমি দেখে আসছিলাম, আসলে ছবিটা উঠানো হয় নাই, ফ্রেশ একদম। তো এখানে এটাকে আমি ধুয়ে নিয়েছি, আর এটার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা ফুল না, হালকা একটু ব্রাউন করে নিয়েছি, কাঁচামরিচ, এখানে আছে জিরা, জিরা বেটে নিয়েছি, এখানে এলাচ, দারচিনি, এরপরে আছে গুল, কালো গোলমরিচ, এগুলোকে আমি বেটে নিলাম দুই ভাগে, এখানে একটা জিরা একটা মশলাগুলা, আর এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, আর এখানে তেজপাতা, এলাচ, লবঙ্গ, যেহেতু আমি বাটা দিচ্ছি এই জন্য এখন এখানে গোটাগুলো কম ইউজ করতেছি, লবঙ্গ আছে কয়েকটা, এখানে 3 পিস আছে, তো এখন আমি রান্নাটা শুরু করে দিব। তো আমি এখানে যেই তেলে পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম ওগুলো চুলার উপরে থাকা অবস্থায় এই জন্য একটু কালো কালচে কালার হয়ে গেছে তেলটা। তো এখানে আমি মাংসগুলোতে আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। এখানে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এখানে 2 কেজি আমার হরিণের মাংস 2 কেজি, তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এখন দিচ্ছি মরিচ, মরিচটা আসলে যে যার জাল মতো যে যেভাবে জাল পছন্দ করে এভাবে, তো আমি এখন এগুলাকে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিচ্ছে, তো এখন আমি দিয়ে দিব এখানে জিরা বাটা, এখানে আমি এলাচ, দারচিনি, কালো গোলমরিচ এগুলো বেটে নিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি, তো এখানে সবগুলাই দিয়ে দিচ্ছি, 4-5টা করে করে নিলাম ওগুলা বাটার জন্য। আর এখানে এখন আমি দিয়ে দিব আদা রসুন, দুই টেবিল চামচ করে, এখন এগুলাকে আমি ভালো করে এখন মিক্স করে নিব, আমি হাত দিয়ে মাখাচ্ছি যেন এগুলো একদম প্রপার মাখা হয়। এখন মাখানো শেষ, তো এখানে আর একটু হলুদের গুঁড়া লাগবে, এটা আমি তেলে দিয়ে দিব পরে। এখন তেলটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, ব্যাপারটা বাইরে হওয়ার জন্য আমি অপেক্ষা করি, একটু অপেক্ষা করবো ব্যাপারটা যাচ্ছে বাইরে হওয়ার জন্য। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো দিয়ে দিব,
এখন ভালো করে দিয়েছি, তো এটাকে ভালো করে বলো কাশা পর্যন্ত এখন আমি অপেক্ষা করবো। সুন্দর করে ইনার মাংসটা অনেক পেয়ারা, এটা আসলে পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না, এই জন্য জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। আমি যেভাবে রান্না করি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা, লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এখানে আমি যেহেতু বাটা মশলাগুলো বেশি ইউজ করেছি দেশের রান্নার মতো, আর এটা রান্না করার জন্য কত সময় লাগবে আসলে আমি জানি না, আর এটা মাংসটার উপরে ডিপেন্ড করবে। তো এটা আসলে কি তাড়াতাড়ি হবে নাকি একটু সময় লাগবে আসলে আমি জানি না, অপেক্ষা করবো। তো এটা ভালো করে বলো কাশে, পানিটা শুকানো পর্যন্ত, এক্ষেত্রে এখন পানি চাবে, তো পানি চাড়ার পরে পানিটা শুকানোর পরে অবস্থা কি তখন বোঝা যাবে, এখন তো বুঝতেছি না, তো অপেক্ষা করবো। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব, দেখি কি অবস্থা। ঢাকনাটা দিয়ে দিই আমি এখানে 5 মিনিটের মতো অপেক্ষা করব, তারপরে দেখব কি অবস্থা। 5 মিনিট পরে এখন দেখতেছি কি অবস্থায় আছে, আবার ঢাকনা দিয়ে দিব। পাঁচ সাত মিনিটের মতো অপেক্ষা করব, অপেক্ষা করার পরে আবার আসব, দেখব কি অবস্থা। তো 5-7 মিনিটের জন্য অপেক্ষা করতেছি, আমি দেখব কি অবস্থা। তার থেকে এখন অনেক পানি চাটছে, তো পানিগুলা একদম মাখা মাখা পর্যন্ত অপেক্ষা করব, দেখেন কি অবস্থা। এগুলো এখন অপেক্ষা করতেছি, আমি এখনো আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরো 10-15 মিনিট অপেক্ষা করব, তো 10-15 মিনিট পরে আবার আসতেছি, আমি দেখি কি অবস্থা। 10-15 মিনিট পরে দেখি কি অবস্থা। পানিটা এখনো প্রপার শুকায় নাই, মশলাগুলো উপরে উঠে আসে, তো ওইগুলোকে নামিয়ে দিলাম। তো এখন এই পর্যায়ে এসে এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি।
আস্তে এভাবে দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিই। 5 মিনিট পরে ওই গুটি অবস্থা ঢাকনা দিয়ে দিচ্ছি। খুলে দেখবো কি অবস্থা। পানিটা শুকিয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, সবাই হয়ে পানিগুলো শুকিয়ে গেছে। এখন দেখবো কি অবস্থা, মাংসগুলোতে আসলে নরম হয়েছে না কি শক্ত এখনো, ওই পরিমাণে পানি দিব। মাখামাখা হয়ে গেছে, না এটাতে পানি লাগবে, শক্ত আছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে মাংস সিদ্ধ হওয়ার উপরে ডিপেন্ড করবে, তো আমি এখন বেশি দিই না, এখানে 2-3 কাপের মতো পানি হবে দিলাম। কী অবস্থাকে দেখি, এই পানিতে যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না হয় হয়তো বা পরবর্তীতে দিতে হবে, কারণ এটা তো আর নর্মাল মাংসর জানি না কী অবস্থা, কত টাইম লাগবে, তো এখন অপেক্ষা করব। দেখি এই পানিগুলা মাখামাখা হয়ে আসলে বন্ধ করে দেখবো কী অবস্থা। এখন আবারও আমি ঢাকনা দিয়ে দিব, তো ঢাকনা দিয়ে অপেক্ষা করব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব, দেখি কী অবস্থা। ভালো করে বলক আসার পর পানিগুলো একটু মিডিয়াম, পানি যখন মিডিয়াম অবস্থায় চলে আসবে তখন আবারও দেখবো কী অবস্থা। তো আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। এখন দেখি কি অবস্থা, অবস্থায় আছে, তেলটা উপরে চলে আসছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। আমি দেখাচ্ছি আমি এভাবে সাজিয়ে নিয়েছি এটাকে। তা আমি এখানে সাদা ভাতের সাথে আজকে আমরা খাবো, চাইলে আপনারা পোলাওর সাথে, পোলাও করে পোলাওর সাথে খেতে পারেন। তা আমি এভাবে পরিবেশন করছি, অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর অবশ্যই রান্না করে খাবেন, আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।